আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত ছিলাম। এটা হলো আপনার স্টারটেক ডিসকিউ সুইচ ST81 8-way ডিসকিউ সুইচ। বন্ধুরা, এটা হলো আপনার একটা রিসিভার দিয়ে আপনি 8টা NNB ইউজ করতে পারবেন, 8টা সিগনাল, 8টা স্যাটেলাইট ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। এগুলো তার সিস্টেম আপনাকে কার্টুনটা দেখাচ্ছি। হরিজন্টাল ভার্টিক্যাল আপনি সবকিছু ইউজ করতে পারবেন। এই যে বন্ধুরা, এই হলো আপনার মূল ডিভাইসটা, 8-way ডিসকিউ সুইচ। এটা হচ্ছে আপনার রিসিভার LNB। এই 8টা দেখেন, LNB হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই হলো 8টা LNB, এখানে যোগ অ্যাড হবে এবং একটা এখান থেকে যাবে রিসিভারের সাথে। 8টা LNB রিসিভারে, 8টা LNB, 8টা LNB সিগনাল রিসিভ করে আপনি একটা রিসিভার দিয়ে ইউজ করতে পারবেন। এটা হলো একটা সুবিধা। যারা মাল্টি সুইচ ইউজ করেন, মাল্টিপল LNB বা মাল্টিপল সিগনাল ইউজ করেন, তারা আপনার এই LNBটা, এই ডিসকিউ সুইচটা দিয়ে 8টা LNB-র সিগনাল রিসিভ করে আপনারা একটার সাথে একটা রিসিভার দিয়ে দেখতে পারবেন। এবং একটা হয়েছে EMC, এটা হলো 4টা। আপনি একটা রিসিভার ইউজ করতে পারবেন 4টা LNB। এখানে লেখা আছে রিসিভার LNB 1, 2, 3, 4। এই 4টা LNB আসবে অ্যান্টেনা থেকে, রিসিভার এ একটা যোগ হবে, তাইলে আপনার এখান থেকে 4টা, এই 4টা সিগনাল একসাথে এনে একটা রিসিভার দিয়ে ইউজ করতে পারবেন। ডিসকিউ স্যাটেলাইট ডিসকিউ সুইচ, এটা 2.0। এই যে এটা হচ্ছে আপনার, এই যে আপনার স্টারটেক কোরিয়ান, এটা হচ্ছে কোরিয়ার একটা ডিসকিউ সুইচ। 8টা সিগনাল, 8টা LNB-র সিগনাল ইউজ করে আপনি একটা রিসিভার দিয়ে চালাইতে পারবেন এই একটা। আর যারা 4টা চালাইতে চান, তাদের জন্য হয়েছে এই 4টা। বন্ধুরা, আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন DTA সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মূল্যবান মতামত আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন, একটা লাইক দেবেন, শেয়ার দেবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, DTA সিনফো ভিডির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।